এক যে ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটের দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়াই। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগেই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটেই 1 বছরের বড়, সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন হিংসুটির ভীষণ রাগ হতো। হিংসুটি সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রেবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল, এমন দুষ্টু হিংসুটি মেয়ে। একদিন হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে দুই বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, আরে কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটা চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখল, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয় মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো, সে ভাবল, হে আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মেচে মেচে পুতুল পাবে। এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কোটি কোটি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো, সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না, সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে, আবার তাকে বাক্সের মধ্যে ঠেকে সে রাগে গর গর করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিস নি? কই মামা, কি এনেছ দাও না। মার কাছে দেখ গিয়ে কি সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগল, মাকে জিজ্ঞাসা করল, আমার নতুন পুতুল কোথায় রেখেছ মা? যা গিয়ে দেখ আলমারিতে আছে। তা শুনে হিংসুটির বুক একেবারে ধড়াস ধড়াস করে উঠল, সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কুকুরানো চুল ছিল। হ্যাঁ তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে খানিকক্ষণ ফেল ফেল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এর পরেও যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে বলো।
ধন্যবাদ।